বিশেষ করে মেয়েদেরকে ফ্রিল্যান্সিং কেন বলছি যাতে তাদেরকে কারো দরজায় যেতে না হয় ঘরে বসে পর্দে বসে যেন সে ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করতে পারে এটা আমি আমার মানে অনেক সময় আছে না যে একজনকে যেতে হবে বা রেফারেন্স লাগবে এটা ওটা অনেকে বিভিন্ন রকম অভিযোগ করে এবং কিছু কিছু ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে একটা জিনিস সমস্যাও আছে যে হয়তো একটা ছেলে রাত পর্যন্ত সেখানে ডিউটি করলো কিন্তু ছেলে মেয়ে তো পারছে না তাদের জন্য একটু আগেই আর্লি ছুটি নিতে হচ্ছে তো অনেক কিছু ক্ষেত্রে তাদেরকে একটু আলাদাভাবে দেখা হয় যে না বড় পদে দেখা যাচ্ছে ছেলেরা যাচ্ছে বেশি তখন আমার কাছে মনে হলো যে না তাহলে ফ্রিল্যান্সিং তো যোগ্যতা ইংলিশ শিখবে ফ্রিল্যান্সিং কোর্স করবে নিজের টাকা নিজে ইনকাম করবে তাও ঘরে বসে একটা ল্যাপটপ থাকলে চলছে তো এটা যদি সে ঘরে বসে করতে পারে সেটা ছেলে হোক মেয়ে হোক একটা পর্দায় থেকে একটা মেয়ে হোক পারছে পর্দায় থেকে একটা মা পারছে পর্দায় থেকে একটা বোন পারছে পর্দায় থেকে একটা গৃহিণী একটা হাউস ওয়াইফ পাচ্ছে রাইট তো এইটা অনেক বড় একটা ব্যাপার তো এই জন্য তখন মনে হলো যে আমি এমন কিছু করি যে হালাল ইনকাম এবং এটাতে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার সুযোগ আছে একটা মানুষ যখন এটা যোগ্যতা থাকে সে চাকরি কোনো না তার তো একটা বড় একটা যোগ্যতা থেকেই গেল এবং সে যদি বিদেশেও যায় সে তো এই কাজটাই করতে পারবে দেশে বড় ওখানে বসে